আসসালামু আলাইকুম। আমরা যে নামাজে সূরা ইউজ করি, সেই সূরাগুলোর প্রথম সূরাটা কয়টি আয়াত হয়? এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, নামাজের প্রথম যে সূরাটা ইউজ করি সেই সূরাটি পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়। আরেকটি প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোরআনে কোন সূরাটি আয়াত কয়টি আয়াত হয়? নটা দিতে পারবে? প্রশ্নের উত্তরগুলো দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আসি আজকে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় জায়গা। আমরা এখানে লোকজনের কাছে যাব, তাদের জিজ্ঞেস করব যে ইসলাম সম্পর্কে তারা কি জানে, আমাদেরকে সেটা জানাবে তারা। তো চলুন শুরু করা যাক। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের, অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজে সূরা ইউজ করি, সেই সূরাগুলোর প্রথম সূরাটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, ধন্যবাদ। সূরা ফাতিহা কয়টি আয়াত হয়? গুণবাচক নাম কয়টি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু প্রশ্ন করতাম। ঘটনা হচ্ছে, আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইসলামিক ইউটিউব চ্যানেল, তো ওখান থেকে আসছি। তো আপনাদেরকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে, না পারলে সমস্যা নেই, আমরা বলে দিব। প্রশ্ন করতে পারি? এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, নামাজের প্রথম যে সূরাটা ইউজ করি সেই সূরাটি কি? ফাতিহা সূরা। ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহার কয়টি আয়াত? জি বলেন, পারবেন না? ওকে, সমস্যা নেই। আয়াত হচ্ছে সাতটি, মনে রাখবেন, হ্যাঁ, সাতটি। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় সেটা কোনটি? পারতেছেন না? হ্যাঁ, সূরা আলাক। হ্যাঁ, মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, সূরা আলাক। এগুলো প্রয়োজন, আমাদের ইসলাম ধর্মে বাস করি, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কাছে শুকরিয়া, মনে রাখবেন এগুলো। হ্যাঁ, আর এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, কোনো সমস্যা? আপনাদের কোনো সমস্যা? আমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে এই ভিডিওটি আপলোড হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন করতে পারি? আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইসলামিক ইউটিউব চ্যানেল, আপনারা তো মুসলিম, তো আমরা ইসলাম সম্পর্কে লোকজনের কাছে গিয়ে প্রশ্ন করতেছি, বিভিন্ন প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যদি না পারেন সমস্যা নাই, বলে দেব। আমরা প্রথম, এক নম্বর প্রশ্ন যেটা, আমরা নামাজের প্রথম সূরা কোন সূরা ইউজ করি? নামাজের প্রথম সূরা হচ্ছে আপনাদের সূরা ফাতিহা। সূরা ফাতিহা, আচ্ছা, ধন্যবাদ। সূরা, ওই সূরার আয়াত কয়টি? আয়াত কয়টি এটা তো জানা নাই। আচ্ছা, মানে সমস্যা নাই, ওইটার আয়াত হচ্ছে আপনার সাতটা, সাতটা। আমি সো, আরেকটি প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কোরআনে কোন সূরা নাজিল হয়? হ্যাঁ, না ভুল ছিল। সো এটার উত্তর হবে আলাক, সূরা আলাক। হ্যাঁ, সূরা আলাক এটা হবে। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের চ্যানেলে ভিডিওটা ইসলামিক স্টোরি টিভি 24, তো আমরা ভিডিওটি ইউজ করতে পারি তো ইউটিউবের জন্য? ধন্যবাদ। একটা ইউটিউব চ্যানেল আছে, ইসলামিক ইউটিউব চ্যানেল, তো ওখান থেকে লোকজনের কাছে গিয়ে যে প্রশ্ন করতেছি, আমরা ইসলাম সম্পর্কে কী জানি, কতটুকু জানি,
তো আপনারা উত্তর দিতে পারলে ভালো হয়, আর না পারলে আমরা জানে দেবো আর কি। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা নামাজে যে সুরাটি ইউজ করি সর্বপ্রথম সেটা কোনটি? সুরা ফাতিহা। ধন্যবাদ। এই সুরাটির আয়াত কয়টি? আচ্ছা, এটা জানা নাই। সো এটা হবে হচ্ছে সাতটি আয়াত হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফে সর্বপ্রথম সুরা নাজিল হয় কোনটা? এটা জানা নাই। ওকে, সমস্যা নাই। এটা হবে হচ্ছে আপনার সুরা আলাক। হ্যাঁ, তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা ভিডিওটি ইউজ করতে পারি তো আমাদের চ্যানেলের জন্য? ওকে, ধন্যবাদ। চ্যানেল আছে, চ্যানেল নাম হচ্ছে ইসলামিক স্টোরি TV24। তো আমরা এরকম আপনাদেরকে প্রশ্ন করতেছি ইসলাম সম্পর্কে, করতে পারি? হ্যাঁ। তো ইসলামে নামাজ পড়ি যে আমরা, হ্যাঁ, আমরা নামাজের যে পড়ি, নামাজের প্রথম যে সুরাটি ইউজ করি, ব্যবহার করি, সেই সুরাটি কি? যে নামাজের যে সুরাটা শুরু করা হয়, হ্যাঁ হ্যাঁ, প্রথম যে সুরাটা যে শুরু করি আমরা, সেই সুরাটা কি? আলহামদুলিল্লাহ সুরা দিয়ে আমরা প্রথম যেটা শুরু করি সেটা একটা বিসমিল্লাহ হচ্ছে সাতটি আয়াত, মনে রাখবেন সাতটি আয়াত। আরেকটি প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম যে সুরাটি নাজিল হয় সেটি কোনটি? ওকে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সুরা আলাক। হ্যাঁ, মনে রাখবেন সুরা আলাক। তো আমরা এই ভিডিওটি কি আমাদের চ্যানেলের জন্য ইউজ করতে পারি? ভিডিও আপলোড হবে আমাদের চ্যানেলে? ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে কি জানো, আমরা ইসলাম সম্পর্কে কি জানি? হ্যাঁ, তো তোমরা নামাজের প্রথমে, প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের প্রথমে তোমরা কি সুরা ইউজ করো? সুরা ফাতিহা। সুরা ফাতিহা। সুরা ফাতিহার কয়টা আয়াত হয়? নয়টা। এরকম উত্তরটি ভুল ছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা বলে দাও যে আমাদের চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে। আমাদের চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, ধন্যবাদ। এ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ওই চ্যানেলের পক্ষ থেকে আসছি, তোমাদের র্যান্ডমলি কিছু প্রশ্ন করব এখানে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? চেষ্টা করবে। ধন্যবাদ। না পারলে সমস্যা নাই, আমরা বলে দিব। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমরা যে নামাজ পড়ি, হ্যাঁ, প্রথম যে সুরাটি ইউজ করি নামাজে, সেই সুরাটি কি? সুরা ফাতিহা। একটু জোরে বলো। হ্যাঁ, সুরা ফাতিহা। তো ধন্যবাদ। সুরা ফাতিহার কয়টা আয়াত হয়? সাতটি। ধন্যবাদ। সাতটি হয়, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআন শরীফ তো সবাই চিনি নাকি? কোরআন শরীফে যে প্রথম সুরাটি নাজিল হয় সেটা কোনটি? না, উত্তরটি সঠিক ছিল না। উত্তর হবে সুরা আলাক। মনে থাকবে তো, সুরা আলাক সর্বপ্রথম আমাদের কোরআন শরীফে নাজিল হয়। হ্যাঁ, সর্বপ্রথম, মনে থাকবে। ধন্যবাদ। এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য তো আপলোড করতে পারবো নাকি? আচ্ছা, ধন্যবাদ তোমাকে, সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্ন উত্তরগুলো দিবেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যে নামাজে সুরাগুলো ইউজ করি তার মধ্যে সর্বপ্রথম সুরাটা কি? সুরা ফাতিহা। সুরা ফাতিহা, ধন্যবাদ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার নাম কয়টি, গুণবাচক নাম কয়টি? 99টি। ধন্যবাদ। তিন নম্বর প্রশ্ন হচ্ছে সুরা ফাতিহার আয়াত কয়টি? জি জি, জানি না তো, ঠিক বলতে পারবো না, সাতটি হয়তো। ধন্যবাদ। এটা সাতটি উত্তর হবে। তো আমরা ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করতে পারি তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।